রাশিয়া স্পুতনিক ভি করোনা টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বটিকফকে তার অ্যাপার্টমেন্টে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 47 বছর বয়সী বটিকফ রাশিয়ার গালমলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্সের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। বৃহস্পতিবার তাকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে 2021 সালে এই ভাইরোলজিস্টকে অর্ডার অফ মেরিট ফর দ্য ফাদারল্যান্ড পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ তদন্তকারীরা বলছেন তারা বটিকফের মৃত্যুতে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা নিয়ে তদন্ত করছেন।